हाई फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू ए न्यू ब्लॉग। এই দেখো অনিকা রুজান সকাল সকাল উঠে ওদিকে ছাতু খাওয়া হয়ে গেছে, এখন বাইরে ওয়াকারে ঘুরে বেড়াচ্ছে। রুজানের হাঁটার স্পিড দেখো। চলে আসো রুজান, চলে আসো। অনিক, অনিক যেও না, যেও না পাপা, এদিকে আসো, এদিকে আসো, আসো, চলে আসো, চলে আসো, তুমি চলে আসো, আসো, হ্যাঁ আসো। উরে বাওয়ালি, উরে বাওয়ালি, দেখি ও ও কি হয়। টাটা টাটা, এও যান, এদিকে আয়, আয় 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 আয়, চলে আয়। যান শুধু হাঁটছে দেখো কি জোরে, চলে আয়, চলে আয়, চলে, চলে এদিকে। কি দেখছিস ওদিকে, ঘরে কেউ নেই, অনেক বসে আছে এক জায়গায় চুপচাপ। অনির গাড়ির চাকা খুলে গেছে, গাড়ির চাকা খুলে গেছে অনির। আবার খাবি, দেখছে ওদিকে পিসিরা এসছে গাড়ি নিয়ে, ওটাই উজান দেখছে, অনেকও দেখছে। এই নেও যা, ওরা টাকা করে চলে এলো, তুই কখন যাবি টাকা? টাংরা টাংরা খালি থেকে লোক এসছে মক্কেল, তারা উঠে পড়েছে, টাটা চলে যাচ্ছে, করবে শুধু টাটা দেবে, ঘুম থেকে উঠে রাতে বেলা উঠে বসে পড়ে টাটা। বড় কে সামনে জানতে পারো, হ্যাঁ উজান সামনে বসতে যায়, অনেক বসে না। হ্যালো এসছে, দেখেছিস? এও দেখছে দিয়ে, কি হয়েছে ও বাবা? আচ্ছা একটু খেলা করুক, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। দিদি এখন গাড়ি নিয়ে, আর এখন গাড়ির পিছনে না থাকলেই পাল্টি গেল। অনিক আর উজান এখন বসে বসে আম খাচ্ছে, শশা খাচ্ছে, দাদুর সাথে আবার খেয়েছে আম, দুধ মুড়ি খেয়েছ? খেয়েছ? হ্যাঁ, কি খুশি, একটা আম খাওয়া হয়ে গেছে, আবার আম খাচ্ছে, এই যে শশা খাচ্ছে। খাও, রুজানের জন্য আজকে রান্না করবো। দেখো মা কুমড়ো আলু ঝিঙে কেটে দিয়েছে, চিংড়ি মাছ বের করে দিয়েছে, তো ওটাই রান্না করবো। চিংড়ি মাছ দিয়ে যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আদা বাটা দিয়ে দিয়েছি, একেবারেই খুব বেশি ভাজি না ওদের মাছ, তো সেই জন্যই, আর এমনিও চিংড়ি মাছ আমি তো খুব বেশি ভাজি না। লবণ আর হলুদ দিয়ে আর আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এবার সবজিগুলো দিয়ে দিয়েছি।
দিয়ে ভালো করে এবার এগুলোকে একটুখানি ভেজে নেব, তারপরে জল দেবো। খুব তাড়াতাড়ি দেবো না, একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে ভাজা ভাজা করতে লাগলাম। আর একটুখানি চিনি দিয়ে দিলাম, একটুখানি কুমড়োর সাথে একটুখানি চিনি না দিলে ভালো লাগে না, যদিও কুমড়োটা মিষ্টি ছিল তবু অল্প একটু দিয়ে দিয়েছি। আর এদিকে ওদেরকে কদিন ডালিয়া খাওয়ানো হয়নি, তাই জন্য ছাতু সুজি এইসবই খাচ্ছে, তাই জন্য ডালিয়াটা আজকে একটুখানি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে ডালিয়াটা তাড়াতাড়ি হয়ে যায়, না হলে অনেক সময় লাগে, আধ ঘন্টারও বেশি সময় লাগে ফোটাতে, অনেকটা গ্যাসও চলে যায়, তো ওই জন্য ভিজিয়ে রেখে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আমি এখানে ডালিয়াটাকে তিন চারবার ধুয়ে ভালো করে রেখে দিচ্ছি, আর এদিকে তরকারিটাও নাড়িয়ে দিচ্ছিলাম একটু একটু করে। আমাদের দুপুরে সব রান্নাগুলো হয়ে গেছিলো, ওরা ঘুমাচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে নিলাম তরকারিটা। আর এই যে হয়ে গেছে আমার ভাজা ভাজা করা, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর ডালিয়াটাকে এদিকে রেখে দেবো ঢেকে দিয়ে, আর তরকারিটা এবার ঢাকা দিয়ে দেবো, দিলে হয়ে গেলে ওদেরকে খাইয়ে দেবো। কারু জানে এই যে ঘুমাচ্ছে, এখনও জামা কাপড় পরেনি, প্যান্ট পরে ঘুমিয়ে পড়েছে। আর এখানে দেখো আমি এখন দুধ চা খাচ্ছি, এখন ভর দুপুরবেলা, বাবা খাবে বললো, বাবাকে করে দিলাম আর আমিও খাচ্ছি। আর ওদের তরকারি হচ্ছে, হয়ে গেলে ওরা ভাতু খাবে ঘুম থেকে উঠে। অনিকারু জান এখনও ঘুমাচ্ছে আর আমি এই সুযোগে ভাত খেয়ে নেব। দেখো আজকে বাবা রান্না করেছে কাঁঠাল দানা, আলু, কুমড়ো দিয়ে, মাছের ডিম দিয়ে তরকারি, এখানে পমফ্রেট মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। চলো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর উঠলে ওদেরকে খাওয়াবো। উঠে পড়ে এখন ভাতু খাচ্ছে, ভাতু খাচ্ছে। আর এই দেখো নতুন খেলনা পেয়ে কত খুশি, এগুলো তো আমাদের চুলের কাঁটা, মা মাসি চুলে ওই দেখো চুলে দিচ্ছে। ওটা চুলে দেয় তুই কি করে জানলি, তুই কি করে জানলি ওটা চুলে দেয়? এস না, এই মুখে দেয় না পাপা, পাপা মুখে দেই না, ঘুমু ঘুমু। ও দেখে দেখে তুমিও দিচ্ছ কেন মাম্মা? এই শঙ্করজি কা ডমরু বাজে, শঙ্করজি কা ডমরু বাজে, পার্বতী কা নন্দন নাচে, ওয়ান টু থ্রি, শঙ্করজি কা ডমরু বাজে, পার্বতী কা নন্দন নাচে। আমার সোনা রে, আমার বাবু রে, খেয়ে নাও তো মাম্মা। টয়লেট করে ফেলেছে দেখেছো, এই দেখো কথা বলতে বলতে দুজনেই টয়লেট করে দিয়েছে, খাইয়ে নিয়ে চেঞ্জ করিয়ে দেবো, কেমন না খেয়ে নাও। এ পা পাতা গা, শঙ্করজি কা ডমরু বাজে, পার্বতী কা নন্দন নাচে, টিং 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 টিং, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। গণপতি বাপ্পার পুজোয় যাবে তো, কে যায় বলো তো? ও পাপা, ও ওই ফোনে চালাতে হবে, ফোন নিয়ে এসছে, এই ফোনে ভিডিও হচ্ছে, ওই ফোনে দেখবে, চালিয়ে দিতে হবে না, নেট গুলো তো সব শেষ করে দিয়েছে এই করে করে, না দুষ্টু করে করে। এই যে না, তুই কি করছিস রে, দেখছো কি দেখছো তুমি? দেখছি কি দেখছো, দেখছো না কি তুমি? আসো আসো দেখবে, আসো 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 পাপ্পা, এই দেখো মোবাইলে বসো, খেয়ে নিয়ে চুল মাখতে হবে, পাউডার মাখতে হবে, টিপ পরতে হবে, না বাবা টাটা যাবে, টাটা যাবে, টাটা যাবে, আজকে তো টাটা যাবো না, যাবে টাটা যাবে উজান, ও উজান টাটা যাবে নাকি গো? এ দেখো শঙ্করজি কা ডমরু বাজে, পার্বতী কা নন্দন নাচে, আমার পাখি উজান পাখি, জান জান পাখি, বড় পাখি, ছোট পাখি, এটা তুই দেখাচ্ছে, বন্ধ করে দি বলে আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে খেলা করব, কেমন কেমন? কেন বন্ধ করেছো? হবে না, শঙ্করি কা ডমরু বাজে, পার্বতী কা নন্দন নাচে, ডিং 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 কা, এই তো পাখি এক ছিল মাছি, এই খুলে ফেলেছে, নাম কি যে তার বলো, তোমার মাসির নাম কি? মিঠু, মিঠু, এই দেখো আমার মিঠুর দিকে তাকায়, মিঠু কই, মিঠু কই, মিঠু কই, মিঠু কই, মিঠু কই, দে মিঠু দিকে দে, দে মিমিকে দে, মিমিকে দে, চালিয়ে দেবে, দে মিমিকে দে, চালিয়ে দেবে, দে হ্যাঁ দে,
মিমিকে দাও চালিয়ে দেবে। শঙ্করজি কা ডমরু বাজে, অনি উজান দুজন নাচে। শঙ্করজি কা ডমরু বাজে, অনি উজান দুজন নাচে, দুজন নাচে দুজন নাচে। টিং টি টিং 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 টি টিং টিং। এই গণপতি বাপ চালিয়ে দিচ্ছে, মিমি দিচ্ছে, মিমি দিচ্ছে, ওই তো ওই তো ওই তো দিচ্ছে, দেখো দেখো। শঙ্করজি কা ডমরু বাজে, पार्वती का नंदन नाचे। शंकर जी का डमरू बाजे, पार्वती का ओ तो दीच्छे, मिमी दीच्छे, अब ना तो अच्छा ठीक है, दीच्छे दीच्छे दीच्छे, दिए नहीं दिए नहीं दिए नहीं खेले जी। शंकर जी का डमरू बाजे, पार्वती का नंदन नाचे। देखिए दाओ तो सबाई के बोलो, इटा देखिए हमरा, इटा इटा एटा देखिए, इटा गणेश ठाकुर नाचे 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 नाचे। তাহলে আমরা এটা দেখতে দেখতে খেয়ে নিই, তারপরে কথা বলবো, ঠিক আছে? জোরে দিয়ে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো চলো জোরে দিয়ে, সাউন্ড হচ্ছে না? ঠিক আছে চলো, ওদের খাইয়ে নিই, তারপর আবার দেখাবো ওদেরকে। এখন বিকেল না, সন্ধে সন্ধে হয়ে গেছে, তো আমি আর বোন লাস্টে যাচ্ছি, আমাদের দেরি হয়ে গেছে, তো বাজারে যাচ্ছি। বাবা মা অনি গুজান দুজনে দাদু দিদার কোলে চলে গেছে আগে, আমরা লাস্ট, আমরা এখন যাচ্ছি। ওরা টোটোয় উঠে গেছে মনে হচ্ছে, সামনে আছে যাচ্ছে, আমাদের থেকে অনেকটাই দূরে দেখা যাচ্ছে না। তো যাই হোক চলো, কেন যাচ্ছি কি ব্যাপার সেটা পরে যাচ্ছি, টাটা। রাস্তায় যেতে যেতে অনেক আর উজনের ডাইপার যেহেতু বাড়িতে ছিল না, তো ওই জন্য দোকানেই দাঁড়িয়ে গেছি আমাদের এই পাড়ার এখানে। তো ওখান থেকে ওদের দুজনকে আমি এই যে পরিয়ে দিচ্ছিলাম ডাইপার, আর ওদিকে উজানকে পড়াচ্ছিলাম, ওর হয়ে গেলে তারপর অনিককে পরিয়ে দেবো। তো ওখানে বোন ভিডিও করে দিয়েছে, তো এই যে মা অনিককে নিয়ে দাঁড়িয়েছিল আর আমি উজানকে ওদিকে পড়াচ্ছিলাম ডাইপারটা, আর দেখো বোনকে একটুখানি দেখিয়ে দিয়েছে মা। তো যাই হোক চলো বাজারের দিকে যাই আমরা। বাজারে যাচ্ছে রসগোল্ডটা দেখো, রসগোল্ডটা ভালো লাগে। অনিকার উজন এখন লেস খাচ্ছে, আর এই যে ফিস খাচ্ছে, ফিস এই যে দানা দানা মতো, এই যে প্রথমে বাবা ডাক্তার দেখাচ্ছিল চোখে, তারপরে মা দেখাবে, বোন দেখাবে, সবার আর ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। তো যাই হোক এখানে দেখো, এই যে চোখ টোক দেখিয়ে আমাকেও বলেছিল দেখাতে, আমি কদিন আগে দেখিয়েছি তাই জন্য আর দেখালাম না। তো ওই পাওয়ারেরই চশমাটা বানিয়ে নেবো, তোমরা তো জানোই কদিন আগে গেছিলাম। তারপরে এখানে আমার একটা মিশোর কাপড়ের দোকান আছে, তো সেখানে এসে একটুখানি বসেছিলাম সবাই মিলে। তারপরে এই যে মাছের দাম টাম করে মাছটা ভালো না দেখে বাবা চলে এসছে এখন মাটন কিনতে। তো আমাদের সবার ফেভারিট অনিক আর উজানেরও খুব ফেভারিট। উজান এলো মাটন কিনতে দাদুর সাথে, উজান আজকে দাদুর সাথে মাটন কিনতে এসেছে। উজানের খিদে পেয়ে গেছিল, ওই জন্য ওরা চলে এসেছে এখন মিষ্টি দোকানে। মিষ্টি দোকানে এসে দেখো গান বাজনা চলছে, আর বাবা এদিকে রসমালাই হচ্ছে কিনেছে। তো রসমালাই সবার জন্যই এনেছিল, কিন্তু আমি খাইনি। উজানের মুখটা দেখো, একটা করে নিচ্ছে আর মুখে ঢুকিয়ে দিচ্ছে। তো যাই হোক ওরা তো খেতে খুবই ভালোবাসে, তোমরা সবাই জানো। অনেক একা একা নিয়ে খাচ্ছে না, ওকে খাইয়ে দিতে হচ্ছে, তারপরে ও খাচ্ছে। যে আমরা সবাই এখানে বসে আছি, তো সবাই মিলে খাওয়া দাওয়া করে একটুখানি থামস আপ টামস আপ খেয়ে তারপরে বাড়ির দিকে যাব। এই দাদা দিয়েছে, আমার নাকে মাখিয়ে দিয়েছে উলি পাপলি। অনেক
তো বাবা বাজারে থেকে গেছে আর আমরা বাড়ি চলে যাবো। অনিক আর উজান খুব দুষ্টুমি করছে এখানে, ওদেরকে মা লস্যি খাওয়াচ্ছিল আর আমি এখানে একটুখানি ফুচকা খাচ্ছিলাম। তো আমার এমনিই শরীর খারাপ লাগছিলো, তবুও আমি ফুচকা খেয়েছি। ফুচকা ছাড়া আমি চলতে পারবো না, সেটা যাই হয়ে যাক না কেন, তো চলো এটা খেয়ে নিয়ে বাড়ি যাই। অনিক চটে উঠে কি করছে দেখো, এই আনি এই দেখ। ओम काली काली महाकाली कले के पाप हरिणी करो 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 या देवी सर्वभूतेषु কি করা যাবে, সন্ধে পড়ে নিয়ে আজকে আমরা বাজারে ছিলাম তাই এরা এখন সন্ধে দিচ্ছে। দেখো ওরা এখন সন্ধে দিচ্ছে, সন্ধে রাত 10টার সময় এখন সন্ধে দিচ্ছে। অনি শুধু দাদুকে নকল করে, হাতটা পুরো সেম করছে। হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এই যে ওদের ডালিয়াটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হলে খাবে। কে খায়, বাবু খায়, সোনা খায়। দেখো হাতে করেই খাইয়ে দিচ্ছি, ওরা খাবে বলে খুব খিদে পেয়েছে, তো ওই জন্য ঠান্ডা হয়ে আসছে। আমি হাতে নিয়ে নিয়ে একদম ঠান্ডা করে করে খাই দিচ্ছি। আসো আসো আসো, কে খায় কে খায় কে খায়। শেষ হয়ে গেলে আবার চলে আসবে ঘর থেকে। তাড়াতাড়ি ডালিয়াটা করে নিয়েছি, এসে ভিজিয়ে রেখেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি আগে। ওই যে ঠান্ডা করে করে, তাড়াতাড়ি আসো। ও বাবা রে, এনে 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 নাও এনে নাও, ছুটে আসো ছুটে আসো আসো আসো, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, হ্যাঁ নিয়ে যাও, আসো এনে আসতে খা। বাবু নে বাবু নে বাবু নে বাবু নে, এনে বাবু নে, আসতে খারে বাবা, খিদে পেয়েছে না। চলো ওদেরকে খাইয়ে নি, জামা টামা আর পরাই নি কারণ খুব গরম, তো এসে একটুখানি খালি গায়ে বসে আছে। চলো খাইয়ে নি, পরে কথা বলবো। বাজার থেকে তো মাটন নিয়ে এসেছি, তোমাদেরকে তো বললামই, আর সেটাকে আমি আর ভিডিও করতে পারিনি কারণ অনিক আর উজানকে একটুখানি খাওয়াচ্ছিলাম। আর এদিকে বোন এদিকে মশলা টশলা ভাজছিল, তরকারি টরকারি কি করছিল আমি জানি না ঠিক মতো। তো যাই হোক, চম্পারণ মাটন টাইপের রান্না করছিল বাবা আজকে, শুধু মাটির হাঁড়িটা বাদেই আর কি। তো মশলা টশলা সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে আটা দিয়ে ভালো করে একদম বন্ধ করে দিয়েছিল, দমে বসিয়ে দিয়ে দিয়েছিল। আর অনিক আর উজানও চলে এসছে দেখার জন্য যে হাঁড়িটা খোলা হচ্ছে। তো হাঁড়িটা দেখো মা খুলছে এখানে, এই যে এই দেখো একদম। আজকে কাশ্মীরি রেড চিলি পাউডারও দেওয়া হয়নি, টমেটোও দেওয়া হয়নি, তো ওই জন্য তরকারিটা একদম দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এইসব দিয়েই করা হয়েছে। এই যে তরকারিটা আজকে একদম লাল লাল হয়নি কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তো এই হচ্ছে আজকে আমাদের মাটন। তো এবারে আমরা সবাই মিলে ডিনার করব। এই যে দেখো দুপুরে তরকারি সব আছে, এদিকে মাটনটাও দেখিয়ে দিলাম আরেকবার। স্যালাড কেটে নিয়েছি, লেবু শশা পেঁয়াজ লঙ্কা আছে। এই হচ্ছে আমাদের ডিনার। অনিক আর উজান ঘুমিয়ে পড়েছে আর আমাদেরও ডিনার করা হয়ে গেছে অনেক আগেই। ওরা পাশ থেকে হাসছে কারণ আমি সানগ্লাসটা পরে ভিডিও করছি সেই জন্য। যাই হোক, এই সানগ্লাসটা আমি কিনেছি, আমার খুব ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, ঠিক আছে। অনিক আর উজান ঘুমাচ্ছে নড়ছে, আর এই দুধ করে খাওয়ালাম। এই যে দুধের বোতল এখনো অল্প একটু রয়ে গেছে, তো ওটা ফেলে দিতে হবে, তো না আর পড়বো না। আচ্ছা আরেকবার বুঝছি, যাই হোক। তোরা হাসছিস কেন, এই আমার বোনটা আর উদিতটা খুব হাসছে। তো এই দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর ওই যে হচ্ছে পাওয়ার দেওয়া যে চশমাটা ছিল না,
ওই যে চশমাটা যেটা হচ্ছে সবুজ ঠিক নয় সি গ্রিন কালারের ওটাই ফাইনাল করেছি, এটা তোমাদেরকে বলছিলাম যে এটাই ফাইনাল করবো, তো ওটাই ফাইনাল করে এসেছি। তো বাবা ওটাই দিয়ে, বাবার ওটা পছন্দ হয়েছে, আমার ওটা পছন্দ হয়েছে, তো ওটাই দেওয়া হয়েছে। বাবা ঠিক হলে কাল পরশু কবে আসে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।